অনন্যার রান্নাঘরে সবাইকে জানাই একটা ওয়ার্ম ওয়েলকাম। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ঘুগনি। ঘুগনি একটা বাঙালিদের পপুলার জলখাবার, কিন্তু যেহেতু পেঁয়াজ রসুন কিছু পড়ছে না আর ডাল দিয়ে বানানো, আমি এটাকে শ্রাবণের রেসিপিতে ইউজ করতে পারি, মানে উপোষের রেসিপি হিসেবে ইউজ করতে পারি। শিখে নিন আমার রান্নাঘরে কীভাবে বানায় ঘুগনি। শুরু করছি ঘুগনি। গ্যাসটা অন করি। সর্ষের তেল যাবে, মাস্টার্ড অয়েল। তেলটা ভালো করে গরম হবে, ততক্ষণ আপনাদের বলে নিই, ঘুগনি বানানোর জন্য আমরা এই সাদা মটর নিই। মটরটা সারা রাত ভিজিয়ে রেখেছি, সারা রাত ভিজানোর পরে সেদ্ধ করে নিয়েছি। এটাতে একটু টাইমও বাঁচে, আমি সেদ্ধ করা মটরটা এখন ইউজ করছি। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে। এখন প্রথমে দেব জিরে, জিরেটা একটু ফুটে উঠলে দেব হিং। যেখানে পেঁয়াজ রসুন যায় না সেখানে হিংটা একটা খুব ভালো সাবস্টিটিউট হিসেবে ইউজ করা যায়। দেব টমেটো কুচি কুচি করে কাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, এটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ একটু তেল ছেড়ে না যাচ্ছে। এটা যখন হয়ে এসেছে আমি দিয়ে দেবো একটু নারকোল কুচি। এটা আমি শুরুতেও দিতে পারি, আমি এখন দিচ্ছি, আগে দেওয়া হয়নি। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো ডালটা, মানে সেদ্ধ করে রাখা মটরটা। এবার দিয়ে দেবো নুন আর মিষ্টি, একটু কাঁচা লঙ্কা। টিপটা ভেঙে দেবো, তাতে খুব একটা ঝাল হবে না, শুধু গন্ধটা আসবে। একটু জল দিয়ে আমি অ্যাডজাস্ট করতে পারি, যদি দেখি খুব বেশি ঘন হয়ে গেছে অল্প জল দেব। ভালো করে ফুটে গেলে আমি বন্ধ করে দেবো। ওপরে একটা মশলা দেব, জিরে ভাজা আর লঙ্কার গুঁড়ো। এটা আমি শুকনো তাওয়ায় জিরে আর লঙ্কাকে ভেজে নিয়েছি, তেল দিয়ে নয়, শুকনো, তারপরে গুঁড়ো করে নিয়েছি। এইটা ফ্রেশ ওপরে ছড়িয়ে দেবো। এটা হয়ে গেছে, দেব ওপর থেকে একটু ঘি, দিয়ে বন্ধ করে দিচ্ছি। এটা হওয়ার পরে এই যে বললাম জিরে আর লঙ্কার গুঁড়ো, এটা আমি ওপরে স্প্রিঙ্কল করে দেবো। এটাতে একটা খুব সুন্দর গন্ধ হয়, টিপিক্যাল ঘুগনির গন্ধ যেটা। ঘুগনি ইজ ডান। রেডি করে ফেলেছি আপনাদের জন্য একটা বাঙালিদের পপুলার জলখাবার ঘুগনি। এটা কিন্তু শ্রাবণ রেসিপি হিসেবেও খুব পপুলার হবে, ভালো করে ফিট করবে ওর মধ্যে। নিজের রান্নাঘরে নিশ্চয়ই ট্রাই করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু অনন্যার রান্নাঘরে।